আসসালামু আলাইকুম দেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে লাউ গাছের কাটিং করবেন তার সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করেন তারা অবশ্যই কাটিং করবেন কারণ যদি আপনারা সিজনের শুরুতে লাউ বাজারে আনতে না পারেন তাহলে ভালো দাম পাবেন না তাই অবশ্যই কাটিং করবেন এতে করে আপনার লাউ গাছগুলো তাড়াতাড়ি লাউ ধরবে আর অধিক ফলন দিবে তবে আপনারা বাড়িতে কিংবা বাগানো কাটিং করতে পারেন তবে কিভাবে কাটিং করবেন চলুন দেখি নি কাটিং করার সঠিক সময় হচ্ছে যখন গাছগুলোতে পুরুষ ফুল দেখবেন তখন কাটিং করার সঠিক সময় আপনার মেন যে গাছটি আছে তার যত কাণ্ড বের হয়েছে সেগুলো হলো টু জি এগুলোতে বেশিরভাগ পুরুষ ফুল থাকে স্ত্রী ফুল কম থাকে তবে এগুলোর যদি আগা কেটে নি তাহলে থ্রি জি কাটিং তার থেকে যত কাণ্ড বের হবে সেগুলোতে বেশিরভাগ স্ত্রী ফুল বা লাউ থাকবে তবে আপনার মেন যে গাছটি আছে। সেটির আগা কেটে নিতে পারেন আমার মাথা বড় হওয়ার কারণে আমি ইটির আগা কাটবো না তবে আপনারা অবশ্যই তার আগা কেটে নেবেন তবে আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সবার আগে আমার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খোদা হাফেজ